আজকে যেটা আমরা সলিউশন করলাম স্যামসাং জিটিসি 3220 ডাইরেক্ট শর্ট প্রবলেম ছিল, তো ডাইরেক্ট শর্ট প্রবলেমটা আমি কী করে সলভ করলাম দেখে নাও। প্রথমে চার্জিং কানেক্টারটা চেক করেছি এবং রিমুভ করে দেখেছি, কাটেনি। নেক্সট তাও দেখলাম শর্ট রয়েছে। তারপরে এই ব্যাটারি কানেক্টারের পাশে এটা ক্যাপাসিটার ছিল, এই ক্যাপাসিটারটা রিমুভ করার পরেই সঙ্গে সঙ্গে শর্টটা ছেড়ে গেছে এবং তোমরা সারা বোর্ডটা ওয়াশ করে দেখবে। দেখার পর তারপরে প্রতিটা পার্ট দুই পার্ট ক্যাপাসিটারগুলো যেগুলো পাওয়ার লাইট ক্যাপাসিটার সেগুলো চেক করবে, এবং যদি আইসি থেকে কোনো শর্ট থাকে আইসিগুলো সেই আইসিটাকে রিমুভ করতে হবে। তা যাই হোক, এক্ষেত্রে আমার ক্যাপাসিটার থেকে প্রবলেমটি সলভ হয়েছে, তাই ক্যাপাসিটার রিমুভ করে দিয়েছি এবং সেটটা অন হয়ে গেছে।